বিগ ব্যাশন একজন ইউরোপিয়ান মডেল যার কাছে রয়েছে বিশ্বের সবচাইতে বড় ব্রেস্ট। তার এই ব্রেস্টগুলো ন্যাচারাল এবং তার প্রতিটি ব্রেস্টের ওজন প্রায় 20 পাউন্ডের মতো এবং এ কারণে তিনি তার চেস্টে অনেক বেশি ব্যথা অনুভূত করেন। দক্ষিণ আফ্রিকাতে বসবাসকারী একজন মহিলার নামে দুনিয়ার সবচাইতে বড় ঠোঁটের ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। তার বয়স মাত্র 20 বছরের মতো এবং তিনি বর্তমানে 19.5 সেন্টিমিটার ডায়ামিটারের একটি ডিস্ককে তার ঠোঁটের উপর রাখতে পারেন। দক্ষিণ আফ্রিকাতে প্রায় সকল মহিলাদের ঠোঁটই এই রকমের দেখতে এবং এখানে মহিলাদের উপর সবচাইতে বড় ডিস্ক রাখার রীতিরেওয়াজ রয়েছে। 25 বছর বয়সী ক্যাথি জং ইউএসএ বসবাস করেন। তার মাত্র 20 বছর বয়স থেকেই তিনি তার কোমরকে এমন চিকন করতে শুরু করে দেন। তিনি তার কোমরকে চিকন রাখার জন্য 3 বছর ধরে কোরিস্ট পড়েছিলেন এবং বর্তমানে তার কোমরের সাইজ মাত্র 15 ইঞ্চির মতো। এটা তো আমার ভেবেই ভয় লাগে, আপনার কি মনে হয় তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ফ্লোরিডার ওকালাতে বসবাসকারী একজন মহিলা তার নিজের জিহ্বাকে 4.5 ইঞ্চি পর্যন্ত বাইরে বের করতে পারেন। তিনি তার জিহ্বার মাধ্যমে তার চোখ এবং কুড়িকে খুব সহজেই টাচ করতে পারেন। বর্তমানে যদিও ওয়ার্ল্ড রেকর্ডে 3.97 ইঞ্চ পর্যন্ত জিহ্বা বের করার রেকর্ড রয়েছে এবং এজন্য তিনি পরবর্তী ওয়ার্ল্ড রেকর্ডটি নিজের নামে করে নেওয়ার জন্য অনেক বেশি উদ্যমী হয়ে আছেন। যমজ বাচ্চাকে দেখলে একটু অদ্ভুতাজক মনে হয়, কিন্তু কেমন হবে যদি যমজ বাচ্চাগুলো একটি শরীর নিয়ে জন্মগ্রহণ করে? ঠিক এমনই একটি ঘটনা 1990 সালের 7ই মার্চ আমেরিকাতে ঘটেছিল, যাতে 2 জন বোন মাত্র 1টি শরীরকেই শেয়ার করে জন্মান, যাদের আলাদা আলাদা পেট, ফুসফুস অর্থাৎ স্পাইনাল কর্ড রয়েছে। কিন্তু এই সবকিছুর পরেও তারা এমনভাবে জীবনযাপন করে যেমনটা একজন সাধারণ মানুষ করে থাকেন। ক্রিস্টান ওয়ালটন আমেরিকাতে বসবাস করেন। তিনি বিশ্বের সবচেয়ে বড় নখওয়ালা মহিলা। তিনি 1979 সাল থেকে তার নখ কাটা বন্ধ করে দেন, যদিও 2008 সালে তার কার অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার নখগুলোকে কেটে ফেলতে হয়। অ্যাক্সিডেন্টের পূর্বে তার নখ 20 ফিট 4.5 ইঞ্চি ছিল। ক্রিস্টান একটি নিউজ পেপারে কাজ করেন। এত বড় নখ নিয়ে তিনি কিভাবে কাজ করেন তা আমার মাথায় আসে না। ভেনাস অ্যাঞ্জেলিক ইউটিউবে মেকআপের টিউটোরিয়াল বানান। বাস্তব জীবনে তিনি একজন বুদ্ধি প্রতিবন্ধী, কিন্তু মেকআপ করার পর তাকে কোনো অভিনেত্রীর চেয়ে কোনো অংশে কম লাগে না। 2012 সালের মার্চ মাসে তিনি মেকআপ করে নিজেকে একটি বারবিডুলের রূপ দিয়েছিলেন এবং তারপর সেই ভিডিওটি পুরো বিশ্ব জুড়ে ভাইরাল হয়ে যায়। সাধারণত 2টি ব্রেস্ট হওয়া খুবই সাধারণ, কিন্তু 3টি ব্রেস্ট হওয়া খুবই অসাধারণ হওয়ার সাথে সাথে অনেক বেশি অদ্ভুত। ঠিক এমনটাই ঘটেছে আমেরিকায় বসবাসকারী জেসমিনের সাথে। জেসমিনের 2টি ব্রেস্টের বদলে 3টি ব্রেস্ট রয়েছে। তিনি তার সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছিলেন যেটি খুবই ভাইরাল হয়ে গিয়েছিল। এই ছবিতে 3টি ব্রেস্ট দেখা যাচ্ছিল, কিন্তু মিডিয়া বলেছে যে তার 3য় ব্রেস্টটি ন্যাচারাল নয়, বরং সার্জারির মাধ্যমে তিনি 3য় ব্রেস্টটিকে ইমপ্লান্ট করেছেন। কিন্তু জেসমিন বলেন যে এটি সম্পূর্ণই ন্যাচারাল এবং মানুষের কথায় তার কিছুই যায় আসে না। তিনি তার নিজের উপর ভরসা রাখেন, মিডিয়া যা কিছু বলুক তার গায়েই লাগে না। জ্যোতি আমগে দুনিয়ার সবচেয়ে ছোট মহিলা। তার উচ্চতা মাত্র 2 ফিটের মতো। তিনি ইন্ডিয়ার নাগপুরে 1993 সালে জন্মগ্রহণ করেছিলেন। তার ছোট হাইটের মূল কারণ হচ্ছে তিনি অ্যাগ্রোট্রোপিয়া নামক একটি রোগে আক্রান্ত, যার কারণে তার উচ্চতা এতটুকু রয়েছে। সকল মেয়েই চান নিজেকে বারবি ডলের মতো লুক প্রদান করতে, কিন্তু সেই ধরনের বডি ফিটনেস পাওয়ার জন্য যতটা কষ্ট করতে হয় তার সকল মেয়েদের পক্ষেই সম্ভব নয়। কিন্তু এই রাশিয়ান মহিলাটি সম্পূর্ণ একটি বারবি ডলের মতো দেখতে লাগে। মানুষজন বলেন যে তিনি এই শরীরটি সার্জারির মাধ্যমে পেয়েছেন, কিন্তু তিনি বলেছেন যে তিনি শুধুমাত্র তার ব্রেস্টের সার্জারি করিয়েছিলেন, বাকি সম্পূর্ণ শরীর তিনি ওয়ার্কআউট এবং ডাইটিং এর মাধ্যমে পেয়েছেন। তো বন্ধুরা, এটি ছিল দুনিয়ার সবচেয়ে অদ্ভুতাজক মহিলারা। তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি তা জানিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন এবং এমনই মজাদার এবং অদ্ভুত রহস্যের এবং অজানা ভিডিও পেতে আমাদের চ্যানেল কুয়াশাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।